ভয়কে কর জয়, এমন কথা দিনের কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই শুনে থাকি। ভয়কে জয় করলেই আসলে সফলতা সম্ভব। কিন্তু আমরা জানি কি এই জগদ্বিখ্যাত উক্তিটি কে দিয়েছিলেন? এই জগদ্বিখ্যাত উক্তিটি যে দিয়েছিলেন তার নাম ছিল টম হ্যাঙ্কস। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক উক্তিটির বিস্তারিত। টম হ্যাঙ্কস বিশ্ববিখ্যাত মার্কিন অভিনেতা, লেখক ও পরিচালক। তার জন্ম 1956 সালে। তিনি দুবার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড, যা অস্কার নামে বহুল পরিচিত। 2011 সালের 22 মে ইয়েল কলেজের এক অনুষ্ঠানে তিনি একটি বক্তৃতা দেন। তার বক্তব্যটি ছিল, আজকের দিনটি শুধুই তোমাদের, প্লিজ তোমাদের ইলেকট্রনিক যন্ত্রগুলো বন্ধ করে ফেলো না যেন। তোমরা আইফোন, আইপ্যাড, ব্ল্যাকবেরি, রেকর্ড করার যন্ত্র যেগুলো তথ্য, ছবি, কথা ছড়িয়ে দিতে পারে সেগুলো বন্ধ করে দিও না। এখান থেকে বেরিয়ে তোমরা টুইটার বা ফেসবুকে তর্ক বিতর্ক করে তুলনা করতে পারবে যে আজ স্মরণীয় কিছু ঘটেছে না ঘটেনি। এমনকি এই উপদেশটাও টুইট করতে পারো, আমার বক্তব্যের মধ্যে একটু গান টান দিয়ে গ্রাফিক্স এডিট করে ওয়েবে ছেড়ে দাও, এটা সেনসেশনাল হয়ে উঠতে পারে, সেটা নিয়ে নেটে অনেক আড্ডা হতে পারে। আমাদের সব সম্ভবের এই বিশ্বে এমনটা হওয়া অসম্ভব নয়। সামনের এই বিশ্বে তোমাদের স্বাগতম। এক চাচা তার ভাস থেকে বলেছিলেন, যতদিন পারো কলেজে থেকে যাও, কারণ ঠিক যেদিন তুমি এখান থেকে বের হবে এর পরদিন থেকে জীবনের শেষ দিন অবধি তোমাকে কাজ করে যেতে হবে। আমি যতবারই কোনো হিসাব নিকাশে যাই ততবারই আমাদের আশা ভরসার সঙ্গে এসে যায় আমাদের ভয়। আমি এই ভয় শব্দটা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ি। ভয়ে আমাদের 2011 সালের সবচেয়ে মানসিক বাধা। আমরা তোমাদের কলেজে প্রতি বছর এই প্রত্যাশা করি, এটাই গড়ে দিতে চাই যে ভয় থেকে তোমরা বেরিয়ে আসো, কারণ আমরা আসলে বহু কিছু ভয় পাই। ভয় যেন এই শতকে সবচেয়ে সস্তা একটা পণ্যতে পরিণত হয়েছে, সহজে ছড়িয়ে যায় এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে ভয় সব কিছুকে বদলে দেয়। অনেক আগে মার্কিন নৈ কর্মকর্তা জন পল জোন্স বলেছিলেন, ভয়কে যদি বাড়তে দেওয়া যায় তাহলে সেটা আরও শক্তিশালী হয়ে উঠবে। আমি ভয়কে দেখি ভীতিপ্রদ ও স্থবির হিসেবে, আর বিশ্বাসকে সেইভাবে দেখি যা আমরা নিজেদের মধ্যে ধারণ করে রেখেছি। ভয় প্রতিদিন আমাদের মুখের উপর চিৎকার করে, বিশ্বাসকে তাই গতিশীল হতে হবে। আমাদের চেষ্টা যার মধ্য দিয়ে প্রতিদিন আয়নায় আমরা নিজেদের দেখব আত্মবিশ্বাসী রূপে। তাই কে হবে আমার গুরু, ভয় না বিশ্বাস? তিনজনকে খুঁজে পাওয়া গেল যারা ভয়ের চোটে রাতে ঘুমাতে পারে না। এটা অবশ্য একটা গল্প। মনে ভয় দূর করতে এই তিনজন তীর্থপথে রওনা হলো কোনো এক জ্ঞানীর খোঁজে। অনেক দূরে পাহাড়ের গুহায় জ্ঞানের খোঁজ পাওয়া গেল। সেখানে কোনো গাছ হয় না, কোনো প্রাণী বাস করে না, এমনকি পোকামাকড়ও না। তিনজন পৌঁছে কাতরভাবে শরণাপন্ন হলো জ্ঞানী ব্যক্তির কাছে। প্রথমজন বলল, আমাকে রক্ষা করো, ভয় আমাকে পঙ্গু করে ফেলল। জ্ঞানী ব্যক্তি জানতে চাইলেন, কি তোমার ভয়ের কারণ? সে উত্তর দিল, মৃত্যু। কখন যে সে আমার জন্য আসবে? জ্ঞানী ব্যক্তি উপদেশ দিলেন, তোমার ভয়কে দূর করতে দাও আমাকে, মৃত্যু ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে আলিঙ্গন না করছো। তুমি যখন এই সত্য ধারণ করবে মৃত্যু আর তোমাকে ভয় দেখাবে না। দ্বিতীয় ব্যক্তি তার ভয়ের কারণ জানালো, অপরিচিত ব্যক্তি, আমার নতুন প্রতিবেশী, তারা আমার থেকে আলাদা। জ্ঞানী উত্তর দিলেন, ভেবো না আমি তোমার এই ভয় কাটিয়ে দেব, বাড়ি গিয়ে একটি কেক বানিয়ে তোমার প্রতিবেশীদের কাছে নিয়ে যাও, তাদের শিশুদের নতুন খেলনা উপহার দাও, তাদের গান বাজনায় যোগ দাও, তাদের জীবনধারাকে জানতে শেখো, তুমি তাদের সঙ্গে এক হয়ে যাবে, বন্ধু হবে, আর তোমার ভয় দূর হবে। তৃতীয় ব্যক্তি বলল, প্রতি রাতে ঘুমাতে গেলে মনে হয় মাকড়সা সিলিং বেয়ে আমার মাংসের জন্য নেমে আসছে। জ্ঞানী ব্যক্তি খেকিয়ে বললেন,
তোমার কি ধারণা আমি এত উপরে এই পাহাড়ের গুহায় কি করছি, যেখানে কোনো প্রাণী বাস করে না, এমনকি মাকড়সাও না? ভয় আমাদের সবচেয়ে ভালো কাজগুলো সবচেয়ে খারাপ দিকটাই নেই, আর আমরা সেটা সম্ভব হতেও দিই। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে সবাই এমন বহু জিনিসে অন্ধভাবে বিশ্বাস করে যেগুলোর অস্তিত্ব পর্যন্ত নেই। জাতিগত বৈচিত্র্য আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করি না, যা হয়তো আমাদের মধ্যে একতা সৃষ্টি করতে পারত। প্রতিদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তুমি কি ভয়কে শক্তিশালী হতে দেবে, উস্কে দেবে, নাকি আত্মবিশ্বাসকে একটা সুযোগ দেবে? তোমাকে ঠিক করতে হবে কোনটিকে হতে দেবে। ইয়েল কলেজে আজকের দিনে তোমার সব অর্জন, বুদ্ধিমত্তা এবং ক্ষমতা দিয়ে তোমরা জানো তোমাদের কি করতে হবে। সামনের দিনগুলোই সারা পৃথিবীর যুদ্ধক্ষেত্র থেকে যোদ্ধারা দেশে ফিরতে থাকবে। ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে তাদের আত্মবিশ্বাস ভয়ে পরিণত হয়েছে। তোমাদের দায়িত্ব হবে সেই ভয় দূর করে তাদের চোখ থেকে। তাদের শিক্ষা দিতে হবে যাতে তারা জানতে পারে, কাজ দিতে হবে যাতে তারা যোদ্ধা থেকে একজন সচেতন নাগরিক হতে পারে। তাদের মধ্যে আত্মবিশ্বাস বুনে দিও, বাকিটা তারা নিজেরাই করে নিজেরা এগিয়ে নিয়ে যাবে। তো সমাবর্তন তো এলো বলে তোমাদের দায়িত্ব শুরু হলো, কিন্তু সবসময় কাজের ক্ষেত্রটি আমাদের জন্য সুখকর হবে না। পরিশ্রম সবসময় সাফল্য নাও এনে দিতে পারে। দিনগুলো একটি সে আরেকটি অসহ্য মনে হতে পারে। সমাবর্তনের থেকে বাকি জীবন পর্যন্ত প্রতিদিন কাজ করে যেতে হবে। ভয় আর আত্মবিশ্বাসের মধ্যে সমঝোতা করতে হবে। ভয় তোমাকে পিছিয়ে নিয়ে যাবে, আত্মবিশ্বাস তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কোন পথে যাবে তুমি? সবসময় সামনে এগিয়ে যাও, তারপর তোমার ফল টুইটারে জানাও। সারা পৃথিবীকে ধন্যবাদ এবং অভিনন্দন সবাইকে। তো বন্ধুরা, টম হ্যাঙ্কসের বলা কথাটি ছিল ভয়কে জয় করো। তো আসলে এই ভয়কে জয় করার মাধ্যমে মানব জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এ বিষয়ে আপনাদের কী মনে হয়? আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।